নমস্কার বন্ধুরা গল্পপাঠের পাঠের আসরে আমার আজকের গল্প লীলা মজুমদারের লক্ষ্মী বোর্ডিংয়ের মাসিমা মাখনের কৌটো জ্যামের শিশি সব জালের আলমারিতে বন্ধ করে বললেন লক্ষ্মী বড় দুষ্টুমে কেউ এসে খাবার টেবিলে বসবার আগেই কোথাকার এক পাতি বেড়ালকে অর্ধেক মাখন জ্যাম খাইয়ে দিয়েছে কেন লক্ষ্মী বলল ও যে খিদে পেয়েছিল ম্যাও ম্যাও করে কাঁদছিল মাসিমা রেগে মেগে বললেন তাহলে বেড়াল নিয়ে আজ তুমি আমার স্নানের ঘরে বন্ধ থাকো আমরা সকলে ঝর্ণাতলায় চরিভাতি করতে যাচ্ছি শুনে লক্ষ্মী এমনি অবাক হয়ে গেল সে আর কি বলবো তারপর যখন মনি, ফেনি ললিতা বুলু এমনকি বোকা মুকুল পর্যন্ত মাসিমার সঙ্গে ঝর্ণাতলায় যাবার জোগাড় করতে লেগে গেল লক্ষ্মীর মুখে কথা আর সরে না হিংসুটে মালতি একটা টফির বাক্সে শুকনো পাউরুটি আর এক বোতল জল স্নানের ঘরে তাকের ওপর রেখে ফ্যাঁচ ফ্যাঁচ করে হাসতে হাসতে বলল। এই রইল তোমার খাবার আমরা লুচি কপি ভাজা আলুর দম আর ক্ষীরের সন্দেশ নিয়ে যাচ্ছি তখন তার চুলের মুঠি ধরে দেওয়ালে দুবার মাথা ঠুকে দিয়ে ঠেলে দরজার বাইরে বের করে না দিয়ে লক্ষ্মী কি করে মালতিটা এমনি ছিচকা দুনে যে ভ্যাঁ ভ্যাঁ করতে করতে ওমনি চলল নালিশ করতে লক্ষ্মী স্নানের ঘরে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে একটা জল চৌকিতে ভাবতে বসল ভুলে জানলা বন্ধ করেনি সেখান দিয়ে বড় মেয়ে অনুদিদি যেই না মুখ বাড়িয়ে বলতে শুরু করেছে ছি তোমার কি লজ্জাও নেই কিন্তু মাসিমা বলেছেন আর যদি কখনো এমন খারাপ কাজ না করো তাহলে তোমাকে ক্ষমা এই অবধি বলে আর কিছু বলা হলো না কারণ টবের হাতলে একটা বড় মাকড়সা বসেছিল লক্ষ্মী সেটাকে ঠ্যাং ধরে ঝুলিয়ে অনুদির মুখে ছুঁড়ে মারল অনুদি আও আউ করতে করতে দৌড়ে পালালো লক্ষ্মী জানালাটা বন্ধ করে দিয়ে ঢাকা কাগজ পাকিয়ে নল বানিয়ে নলের মাথা ভিজিয়ে সাবানের গায়ে ঘষে রাশি রাশি ছোট ছোটো বুদবুদ ওড়াতে লাগলো দেখতে দেখতে ঘরময় সাবান জলের ফোঁটা পরে বিশ্রী দেখতে হয়ে গেল তাছাড়া আর বুদবুদোড়াতে ভালোও লাগছিল না লক্ষ্মী দু হাত কোনোই অব্দি ডুবিয়ে ঘাটতে বসে গেল কাপড় চোপড় ভিজে চুপপুর। যাবার আগে মাসিমা নিজে এসে দরজায় ঠেলাঠেলি করতে লাগলেন দরজা খোল লক্ষ্মীটি সত্যি কি আমরা আর তোকে ফেলে যেতে পারি একা ওই একটু শিক্ষা দিলাম চল আমরা এবার রওনা হব লক্ষ্মী জানালাটা একটু ফাঁক করে মাসিমাকে কাঁচকলা দেখালো মাসিমার নরম ফর্সা গালটা রাগের চোটে লাল শক্ত হয়ে উঠল তিনি বললেন বেশ তো থাক ওখানে বলে বাইরে থেকে দরজা জানালা শিকলি তুলে দিয়ে দুম দুম করে সিঁড়ি দিয়ে নেমে গেলেন একটু পরেই বাইরে ওদের কলকল শব্দ শোনা গেল সবাই রওনা হয়ে গেল চৌকিদারের ছেলে সাইলা ওদের খাবার দাবার নিয়ে চলল জানালা ফাঁক করে লক্ষ্মী সব দেখল ওরা সত্যি সত্যিই চলে গেলে পর বোর্ডিং বাড়িটা একেবারে চুপচাপ হয়ে গেল সে কি ভয়ঙ্কর চুপচাপ যে ভাবা যায় না কানের মধ্যে কিরকম ঝিমঝিম শব্দ হতে লাগলো কাঠের সিঁড়ি করিবর্গা থেকে মঠমঠ আওয়াজ শোনা গেল চৌকিদার মালি এদের ঘর অনেক দূরে ডাকলেও কেউ শুনতে পাবে না জেঠি বলে যে বুড়ি ওদের রান্নাবান্না করতো সেও এবেলার মতো কাজ সেরে নিশ্চয় নিজের ঘরে চলে যাবে তিনটের আগে তার টিকি ডগা দেখা যাবে না চারটের সময় চড়িভাতি ওয়ার্লিরা ফিরবার আগে চা জলখাবার বানাবে লক্ষ্মীর কথা হয়তো তার মনেও থাকবে না রেগে গিয়ে লক্ষ্মী মাসিমার চুল কালো করার ওষুধের শিশি থেকে সব ওষুধটা নর্দমায় ঢেলে দিয়ে শিশিটা টবের পেছনে লুকিয়ে রাখল বুঝুক মাসিমা খারাপ ব্যবহার করার ফল টবের পেছনের দেওয়ালটা কিন্তু বেশ অদ্ভুত রঙটাতে কেমন ছোপ ধরে বিকট সব মুখ হয়ে আছে এই বাড়িটাই একটু অদ্ভুত আগে নাকি এখানে এক চা বাগানের সাহেব থাকতো তার স্ত্রীরা সবাই মরে যেত তারপর থেকে রাতে কি সব আওয়াজ হতো বড়ো বাড়িতে চাকর শুতে চাইতো না এসব জেঠির মুখে শোনা শেষটা টিকতে না পেরে বাড়িটা বাস্তু বিভাগকে দান করে সাহেব বিল্ল চলে গেল সেও প্রায় পঞ্চাশ বছর হতে চলল সেই স্তক বাড়ি খালিই পড়েছিল পয়সা দিলেও কেউ থাকতো না যেঠিকে একশো টাকা দিলেও রাত দশটার পর সে এই বাড়িতে থাকতে রাজি নয় দশ বছর আগে বাড়ি মেরামত করে সাজিয়ে গুছিয়ে এই সরকারি স্কুল রয়েছে একজন মোটা মন্ত্রী নিজে এসে লাল রেশমি ফিতে কেটে স্কুল খুলে দিয়েছিলেন বড়লোকেরা ভালো কাপড় চোপড় পরে হাততালি দিয়েছিল নৌতুন চৌকিদারেরা মুরগি বলি দিয়ে দেওয়ের পুজো দিয়েছিল তাতে তো ভারী ফল হল যাগে ঠিয়ে নিয়ে কিছু বলতে চায় না এখনই মাসিমা আসবেন বেড়ালটাকে আর দেখতে পাওয়া যাচ্ছিল না এই ছিল এই নেই ঘরের দরজা জানলা তো বন্ধ তাহলে সে গেল কোথায় আস্তে আস্তে উঠে গিয়ে লক্ষ্মী স্নানের ঘরের বাইরে জানালাটা খুলে চারদিকে দেখতে লাগলো ঠিক সেই সময়ে রান্নাঘরের দরজা খুলে জেঠি বেরিয়ে এসে দরজা বন্ধ করে এই বড় একটা তালা লাগিয়ে দিল তারপর দোতলায় লক্ষ্মীর দিকে চোখ পড়তেই ঠোঁটকুচকে বললে নাও এবার বোঝো ঠেলা রোজ রোজ আমার দুধের স্বর ছিঁড়ে খাওয়া ময়লা আঙুলে ময়দা ঘাটা কলের জল খুলে রাখা এবার বের উচ্ছে সব শুনে লক্ষ্মী এমনি অবাক হয়ে গেল যে শুধু জীব ভ্যাংচানো ছাড়া আর কিছুই করতে পারল না কারণ ও ওসব ও মোটেই করেনি কিন্তু যে করেছে সে বেশ করেছে খুব ভালো কাজ করেছে লক্ষ্মী খুব খুশি হয়েছে জেঠি খোবামি গাছের তলা দিয়ে ঘুরে গেটের সামনের দিকে চলে গেল লক্ষ্মী বাইরের দিকে চেয়ে রইল নীল আকাশের ওপর বরফের পাহাড়গুলোকে মনে হচ্ছে যেন জল রঙে আঁকা রান্নাঘরের পেছনের রাস্তা ভেজায় পিছল তার উপরে ছোট্ট একটা ঝর্ণা অনেক ওপর থেকে পড়ছে কানখারা করলে তার ঝরঝর শব্দ শোনা যায় ওর নাম নাকি মণিঝোড়া জেঠি বলে মনে পাপ থাকলে মণিঝোড়ার জল খেলেই পেট কামড়ায় মণিঝোরার দিকে যাওয়া বারণ অনেক বছর আগে প্রকাণ্ড ধস নেমে মণিঝোড়ার ওপারের পাহাড়ের গা ঘষে বাড়ি ঘর লোকজন নিয়ে একেবারে নিচে সেই সোনেরি চঙে পড়ে গিয়েছিল আগে ওখানে নাকি খুব ভালো একটা ফলের বাগান ছিল মস্ত একটা বাড়ি ছিল সেখানে দুষ্ট মেয়েদের ভালো হতে শেখানো হতো মাসিমা একদিন বলেছিলেন সেটা এখন থাকলে লক্ষ্মীকে ভর্তি করে দিতেন ভেবেও এমনি রাগ হলো যে লক্ষ্মীর মাসিমার সুগন্ধি সাবানটা টবের জলে ফেলে দিয়ে পেসেন্সের তেলটার অর্ধেক নিজের মাথায় আর পায়ে মেখে ফেলল তারপর আবার জল চৌকিতে বসে রইল হঠাৎ কানে এলো বাইরের ধুপধাপ কলকল শব্দ এ আবার কি অমনি জানলার কাছে গিয়ে দেখে কিনা ছুটির দিন এক পাল মেয়ে এসে স্কুলবাড়ির বাগানে ঢুকেছে নিশ্চয়ই পেছনের কাঠের গেট দিয়ে সামনের দিকে তো চৌকিদারের ঘর ওদের দেখেই লক্ষ্মীর মনটা খুব খুশি হয়ে উঠল মেয়েগুলোর সব কটার দুটো করে বেনি বাধা গায়ে গাঢ় নীল জামা পরা এই শীতের দেশেও খালি পা কিন্তু কী দুষ্টু কি দুষ্টু এসেই মাসিমার শাকের গাছ মারিয়ে গাঁদা ফুল গাছ উপড়ে তত্তর করে গাছে চড়ে কাঁচা খোবানি ছিঁড়ে সে যে কি অসভ্যতা আরম্ভ করে দিল দেখে লক্ষ্মীর চুল খাড়া শেষটা আর থাকতে না পেরে ওপর থেকে ডেকে বললে এই অসভ্য মেয়েরা আমাদের বোর্ডিংয়ে এসে কি লাগিয়েছিস পালা বলছি তাই শুনে ওপর দিকে তাকিয়ে তারা হেসেই কুটিপাটি কেন মারবি নাকি তাহলে অত বোলচাল না ঝেড়ে নেমে এসে মার না এই বলে ভেংচি কেটে বক দেখিয়ে এক পায়ে নেচে দু কানে দুই বুড়ো আঙুল পুড়ে আঙুল নেড়ে যাচ্ছে তাই কাণ্ড বাঁধালো স্নানের ঘরের কাঠের সিঁড়ি বেয়ে যে কটা উঠে আসছিল লক্ষ্মী তাদের গায়ে একমগ ঠান্ডা জল ঠেলে দিল তারা যে কী খারাপ কথা বলতে লাগলো সে ভাবা যায় না তারপর টপ টপ করে সিঁড়ি বেয়ে ওপরে এসে বৃষ্টির জল যাবার পাইপ ধরে ঝুলতে লাগল লক্ষ্মী বলল আমাকে যদি ছেড়ে দাও তাহলে আমি আর তোমাদের সঙ্গে ঝগড়া করব না মেয়েগুলো থমকে থেমে গেল ঘরে বন্ধ ছুটির দিনে তোমাকে ঘরে বন্ধ করে রেখেছে কি খারাপ কি খারাপ দাঁড়াও এখনই খুলে দিচ্ছি এই বলে পাইপ থেকে দোল খেয়ে দুটো রোগা মেয়ে স্নানের ঘরে জানলা দিয়ে ঘরে ঢুকল লক্ষ্মী একেবারে হাঁ পকেট থেকে পুরনো একটা চাবি বের করে কাঠের সিঁড়ির মাথায় স্নানের ঘরের বন্ধ দরজায় মাসিমা যে তালা লাগিয়ে গেছিলেন সেটাকে কট করে খুলে ফেললো লক্ষ্মী অবাক হয়ে বলল ও কীরকম চাবি ভাই বিলিতি তালাও খোলে ওরা খিলখিল করে হেসে বলল সব তালা খোলে এই চাবি দিয়ে তোমাদের রান্নাঘরের তালাও লক্ষ্মী যেন আকাশ থেকে পড়ল তোমরাই তাহলে জেঠির সব ছেড়ো ময়দা ছড়াও ওরা বেজায় হাসতে লাগলো তাছাড়া উনুনে জল ঢেলে রাখি মুরগি ছেড়ে দিই দুধে তেতুল তুল ফেলি আরও কত কি যে করি লক্ষ্মী একটু গম্ভীর হয়ে গেল কোথায় থাকো তোমরা ওরা বলল কেন আমাদের স্কুলে মণিঝোরার ওপারে লক্ষ্মী বলল দেখেছো মাসিমা কী খারাপ বলে নাকি ওদিকে যেও না ওদিকে কিচ্ছু নেই মেয়েগুলো এ ওকে ঠেলা দিয়ে বলল কিছু নেই তো তুমি দেখবে চলো তাই নিয়ে গেল ওরা পেছনের পেছল রাস্তা দিয়ে মণিঝড়ার ঝর্নার ঠিক মাথার ওপর দিয়ে সেখানে দাঁড়িয়ে সবাই আজলা আজলা জল খেয়ে নিল তারপর খাড়া খানিকটা পাহাড় বেয়ে উঠল সেখানে ঝোপে ঝাড়ে থোপা থোপা লাল কালো বেরি হয়েছিল কি মিষ্টি কি মিষ্টি একটাতেও পোকা নেই তাই শুনে মেয়েগুলো কি খুশি ঠিক তাই একটা খারাপ জিনিস পাবে না আমাদের স্কুলে বাস্তবিকই তাই চারদিকে ফুল ফলের বাগান ফুটফুট করছে গাছে গাছে পাকা কমলা কলা আপেল ঝোপে ঝোপে লাল সাদা গোলাপি হলদে গোলাপ ফুল মস্ত লম্বা একটা একহারা বাড়ি তার সব দরজা জানলা খোলা ঘরের মধ্যে তাকের ওপর সারি সারি ছবির বই গল্পের বই বয়াম বোঝাই লজেন জুস টফি ভাজা মশলা কুলের আচার চিনে বাদামের তক্তি আমসত্ব যার যত খুশি নাও আর খাও চারদিকে কত কুকুর কত বিড়াল কত ছানা কত মুরগির বাচ্চা কেউ বন্ধ নেই সবাই ছাড়া তাদের মধ্যে সে পাতি বেড়ালটাও ছিল লক্ষ্মী একবার জিজ্ঞাসা করেছিল আমরা মণিঝোড়ার জল খেলাম পেট ব্যথা করবে না ওরা বলল দুর্বকা। ব্যথা তো থাকে পেটে জলে থাকবে কেন তাই তো এ কথা তো লক্ষ্মীর আগে মনে হয়নি লক্ষ্মী তখন বলল তোমরা বড় ভালো তোমাদের নাম কি ভাই ওরা বলল তোমার বন্ধু বলে তরতর করে এক গাছে উঠে ডাল ধরে ঝুলে আরেক গাছ দিয়ে নামলো হোরা নাকি খিদে পেলেই খায় আর ঘুম পেলেই ঘুমোয় লক্ষ্মী বলল তাহলে পড়ো কখন হোরা হেসেই কুটোপাটি কী যে বলো দুষ্টু মেয়েরা আবার পড়ে নাকি যে বইতে ছবি নেই সে বই আমরা পড়ি না আর যে বইতে ছবি আছে সে বই তো পড়ার বই নয় তবে আর পড়াশুনোর কথা কেন বলো এই বলে দৌড় 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 যাদের সাহস বেশি তারা মণিঝোড়ার জলের ধারা বেয়ে বেয়ে নিচে নেমে যেতে লাগলো আবার জলের ধারে রডুটেন গাছের ডাল ধরে ঝুলতে ঝুলতে ফিরে এলো শেষটা কখন যে বিকেল হয়ে এলো লক্ষ্মীর খেয়াল নেই সেই না গুম্ফার লামার ঘণ্টা পিটল ওমনি লক্ষ্মী লাফিয়ে উঠল এই রে চারটে বাজে মাসিমারা এখনি ফিরবেন ওরা সবাই হাসতে হাসতে ওকে হাত ধরে ঝুলিয়ে নিয়ে বোর্ডিংয়ের মাসিমার স্নানের ঘরের কাঠে সিঁড়ির ওপর পৌঁছে দিয়ে বলল তুমি একটু বসো আমরা সব সাফ করে দিই এই বলে তারা স্নানের ঘরে ঢুকে গেল লক্ষ্মীবোধায় ঘুমিয়ে পড়েছিল মাসিমার ডাকে ওর ঘুম ভাঙল মাসিমা কাঠের সিঁড়িতে ওর পাশে বসে পড়ে ওর পিঠে হাত রেখে বললেন ওমা মা কোথায় যাব একলা একলা সারাটা দিন কাটল এখন সিঁড়ির মাথায় বেড়াল কোলে ঘুমিয়ে রইলি যদি গড়িয়ে পড়ে যেতিস লক্ষ্মী বলল ওরা ধরে ফেলত মাসিমা হেসে বললেন কারা রে স্বপ্ন দেখছিলি বুঝি চল মাংসের শিঙারা কিনে এনেছি সারাদিন কিছু তো খাসনি আহারে যাই স্নানের ঘরে তালা দিতে ভুলে গেছিলাম নিশ্চয়ই পালিয়ে যাসনি যে সেই বড় বেড়ালটা বলল মিউ অর্থাৎ পালিয়ে গেছিলি বই কি স্নানের ঘরের ভিতরটা পরিষ্কার ঝকঝক করছিল যেটি যেমন ঠিক তেমনটিই আছে তাকের ওপর চুল কালো করার ওষুধের শিশিটাও মাসিমা জল গরম করে ওর হাত মুখ ধোয়ালেন বললেন কী জানি চোখটা কেমন চকচক করছে জ্বর টর আসবে না তো তুই বরং শুয়ে থাক আমি তোর লুচি কপি ভাজা আলুর দম ক্ষীরের সন্দেশ রেখে গেছিলাম যে শিকলি তো লাগাইনি ডুলিতে দেখলি না কেন আরও পরে জেঠি খাবার নিয়ে এসে ওর থুতনির নিচে আঙুল রেখে চোখের দিকে চেয়ে বলল জ্বর না আরও কিছু তুমি ঝোড়ার জল খেয়েছ এবার থেকে তুমি যা নেই তাই দেখবে